একের পর এক বৈঠক, খুশি নয় কমিশন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতেই আজ একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তারা। বৈঠক হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। কমিশনের চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা আফতাবকে জানিয়েছেন, মন প্রাণ খুলে কাজ করুন। সম্প্রতি বঙ্গ সফরে এসে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। এদিনও মিটিংয়ে সে কথা উঠে আসে। এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে একাধিক প্রশ্ন করা হয়, এমনকি তাদের তরফে প্রশ্ন তোলা হয়। দেড় মাসের মধ্যে 40,000 গ্রেপ্তারি পরোয়ানা কেন কার্যকর করা হয়নি? কমিশন জানিয়ে দিয়েছে, জানুয়ারির মধ্যেই আসামিদের ব্যবস্থা না নিয়ে কড়া পদক্ষেপ করবে কমিশন। কলকাতা থেকে অরবিন্দ শর্মার রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটন
বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।